প্রিয় বন্ধুরা, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। রাজ আর দিয়া সারা রাত ধরে সীমাকে খুঁজে বাট পায় না। ভোরের দিকে পুলিশ কমিশনার ফোন দিয়ে বলে একটা বাস খাদে পড়েছে, সেখানে নীল শাড়ি পরা একটা মেয়ে আছে। রাজ ফোন রেখে হাসপাতালে যায়। কমিশনার, সরি স্যার, বাসের সবাই মারা গেছে, আপনার স্ত্রী বেঁচে নেই। মুখটা বাজেভাবে থেতলে গেছে, চাইলেও চিনতে পারবে না। রাজের পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাজ, প্লিজ আমাকে নিয়ে চলুন। রাজকে মর্গে নিয়ে যাওয়া হয়, সেখানে নীল শাড়ি পরা একটা মেয়ে শুয়ে আছে। রাজ, সীমা ওঠো, আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না, প্লিজ ফিরে আসো। তাহির খান, শাহিনা খান আর দিয়া আসে হাসপাতালে, তারাও কাঁদতে থাকে। এক বছর পর সীমার জ্ঞান ফিরে আসে, মাথাটা ভারী ভারী লাগছে। ছেলে, থ্যাংকস গড, অবশেষে তোমার জ্ঞান ফিরল, এক বছর কোমায় ছেলে। আমি অনিল। সীমা চেয়ে দেখে একটা ছেলে পাশে বসে আছে, মোটামুটি সুন্দর বলা চলে। সীমা, আমি এখানে কেন? আমি একজন বিজনেসম্যান, অফিসের কাজে রাঙামাটি গিয়েছিলাম, মিটিং শেষ করে যখন হোটেলে ফিরছিলাম তখন তোমাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখলাম, হাসপাতালে অ্যাডমিট করি পরে তোমার মাথায় আঘাত লাগায় কোমায় চলে যাও। সীমা, আমি বাসায় চলে যাচ্ছিলাম, হঠাৎ বাসটা ব্রেক ফেল করে, আমি জানালা দিয়ে লাফ দিই, তারপর কিছু মনে নেই। অনিল, এই বাসে যারা ছিল সবাই মারা গেছে, তোমার বাড়ির ঠিকানা বলো, পৌঁছে দিই। সীমা, আমার পৃথিবীতে কেউ নেই, সবাই থেকেও নেই। অনিল, তুমি আমার বাড়িতে চলো, আমার কেউ নেই, শুধু একটা বোন আছে। সীমা, আমায় কি পাগল কুত্তে কামড় দিছে? মানলাম আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তাই বলে আমি আপনার সাথে যাব? অনিল, বিশ্বাস করো? সীমা, নিজের স্বামী বিশ্বাসঘাতকতা করেছে আর আপনি তো অচেনা মানুষ। অনিল, তুমি? সীমা, হ্যাঁ আমি বিবাহিতা। সীমা অনিলকে সব খুলে বলে। অনিল, তোমার একবার সেখানে যাওয়া দরকার, চোখের দেখা সবসময় সত্যি হয় না। সীমা, যাব না, আমি চলে যাচ্ছি, আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। অনিল, কোথায় যাবে তুমি? সীমা, যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাব। সীমার মাথা ব্যথা শুরু হলে ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দেয়। অনিল সীমাকে নিয়ে বাড়ি আসে, সীমা তখনও ঘুমে। বিজলি, স্যার আপনারে কি ভালোবাসেন? অনিল, সীমাকে খুব ভালোবাসি। মেঘের পর সীমার মুখটা দেখে আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সীমা বিবাহিতা, স্বামীর সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। মিষ্টি কই? মিষ্টি, পাপা আমি এখানে। অনিল মিষ্টিকে কোলে নেয়, মেঘা অনিলের স্ত্রী, আর মিষ্টি অনিল এবং মেঘার সন্তান। মিষ্টিকে জন্ম দিতে গিয়ে মেঘা মারা যায়, সৎ মা মিষ্টিকে কষ্ট দেবে বলে অনিল বিয়ে করেনি। মিষ্টির বয়স 3 বছর। মিষ্টি, পাপা মাম্মা ঠিক হয়ে যাবে? সীমাকে মিষ্টি মাম্মা বলে ডাকে। অনিল, মামনি ঠিক হয়ে যাবে। সীমার ঘুম ভাঙলে একটা রুমে নিজেকে আবিষ্কার করে। সীমা, এটা কার বাড়ি? এ রুম তো চেনা লাগছে না। মিষ্টি, মাম্মা তোমার ঘুম ভেঙেছে। সীমা, তুমি কে? অনিল, মিষ্টি তুমি বাইরে যাও। মিষ্টি বেরিয়ে গেল। সীমা, ও কে গো? আমাকে মা বলছে কেন? অনিল, শান্ত হও, ডাক্তার তোমাকে চাপ নিতে বারণ করেছে। মিষ্টি আমার মেয়ে। অনিল সব কথা খুলে বলল। অনিল, আমি মিষ্টিকে বলতে পারিনি যে ওর মা নেই, তোমাকে দেখে মা মনে করেছে, প্লিজ ওকে কষ্ট দিও না। সীমা, ঠিক আছে, আপনার না বোন আছে? অনিল, ও রাঙামাটিতে, কয়েকদিন পর বিয়ে, আজ আংটি পড়াতে আসবে ছেলেপক্ষ, তাই আমাদের রাঙামাটি যেতে হবে, তুমি না গেলে মিষ্টি মন খারাপ করবে। সীমা, ছোট্ট বাচ্চার মন ভাঙতে নেই, আমি যাব। সীমা আর অনিল মিষ্টিকে নিয়ে রাঙামাটি যায়। এখানে আসতে সীমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু মিষ্টির হাসি মুখে
দেখে কিছু বলছে না। তাছাড়া অনিল তাকে পা বাঁচিয়েছে। অনিল, সীমা, আমরা এসে পৌঁছেছি, আমাদের দেরি হয়ে গেছে, বরপক্ষ আমাদের আগেই এসে গেছে। সীমা গাড়ি থেকে নেমে দেখলো একটা বড় বাংলোর সামনে গাড়ি দাঁড় করানো। অনিল, পুরো বাড়িটা সাজানো হয়েছে। সীমাকে নিয়ে অনিল ভিতরে যায়। অনিল, সীমা, ও হচ্ছে আমার বন্ধু, আর ও হচ্ছে রাজ। সীমা রাজ আর দিয়াকে দেখে চমকে যায়। রাজ তার পরিবারের সবাই চমকে যায়। সীমাকে জীবিত দেখতে পেরে কেউ ভাবেনি দেখতে পাবে রাজ সীমা। তাহিদ খান আর শাহিনা খান সীমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। দাদু, দাদু ভাই, তুই বেঁচে আসছিস? সীমা নিজেকে ছাড়িয়ে নেয়। সীমা, মরে যাইনি আমি, কী ভেবেছিলে মরে যাব? আমাকে তোমরা সবাই ধোকা দিয়েছ। রাজ, সীমা আমার কথা শোনো। সীমা ঠাস করে রাজের কাবে থাপ্পড় মারে। সীমা, লজ্জা করে না আমার হাত ধরতে? কোন অধিকারে আমার হাত ধরেছ? তোদের সম্পত্তি তো সব দিয়েছি, আর অনিল দিয়া আপনার বোন জানলে আমি কখনো এখানে আসতাম না। দিয়া, তুমি নাকি অনাথ? অনিল, কে বলল? দিয়া, আমার বোন। রাজের পরিবারের সাথে আমাদের অনেক আগে থেকে ভালো সম্পর্ক, তাই শাহিনা খান আর তাহিদ খানের দেখাশোনার জন্য দিয়াকে আমি এখানে রেখে যাই। আর সীমা, তুমি তাহিদ খানকে চিনো? সীমা, না, ওরা আমার কেউ না, আমি চিনি না ওদের। রাজ, সীমা, তুমি শান্ত হবে, হয়ে সব কথা শোনো। সীমা, ছাড়ো আমাকে। রাজ, আইনগতভাবে তুমি এখন আমার স্ত্রী, তোমার উপর আমার অধিকার আছে, আমাদের ডিভোর্স হয়নি এখনো। সীমা, আমি তোমাকে এখনই ডিভোর্স দেব। অনিল, আপনি এত বড় উপকার করেছেন, এবার আরেকটা করুন, একটা উকিলের সাথে কথা বলুন। মিষ্টি মাম্মা, ওই আঙ্কেলটা তোমাকে ধরেছে কেন? সীমা, কিছু না মামুনি, চলো আমরা বাগানে যাই। মিষ্টিকে কুলে নিয়ে সীমা বাগানের দিকে চলে গেল। অনিল, তাহলে তুই সীমার সংসার ভেঙেছিস, তোকে বোন বলতে আমার লজ্জা হচ্ছে। সীমা এক বছর কমাইছিল শুধু তোর জন্য, আর আজ দিয়াকে যখন বিয়ে করতে চাও তখন সীমার জীবন নষ্ট কেন করলে? আর তাহিদ খান আর শাহিনা খান, সীমা ওর বাবা মাকে হারিয়ে আপনাদের আশ্রয়ে বাঁচতে চেয়েছিল, আপনারাও? রাজ, অনিল, আমি সীমাকে এখনও ভালোবাসি। অনিল, তাহলে আমার বোনকে বিয়ে করতে এত তারা কী ছিল? আমি মেয়েকে ভালোবেসেছিলাম, কই আমি তো তোমার মতো বিয়ে করার পাগল হয়নি। রাজ, আমি এর সম্পর্কে তোমাকে কিছু বলতে পারবো না। অনিল, তা পারবে কেন? আর একটা কথা সবাই শুনে রাখো, সীমাকে আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করব, আর আমার সন্তান মিষ্টির মা হবে সীমা। রাজ, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, দেখি আমার সন্তানের ভালোবাসা বেশি জোর না তোমার ওই মিথ্যা ভালোবাসা। দিয়া, তুই আমার বাড়িতে আর আসবি না কোনো দিন। অনিল সীমা আর মিষ্টিকে নিয়ে চলে গেল। দিয়া, সত্যিটা ভাইয়াকে কেন বললে না? রাজ, সঠিক সময়ে সব জানাবো, এখন আমার প্রতিযোগিতা তোমার ভাইয়ের সাথে না, মিষ্টির সাথে। তার মানে মিষ্টি আর রাজ? রাজ, তাড়াতাড়ি সব সত্যি সবার সামনে আনবো। দিয়া, বেস্ট অফ লাক। সীমা রুমে ঢুকে কাঁদতে থাকি। মিষ্টি, মাম্মা আমিও কান্না করব। সীমা, না মামুনি, আমি কাঁদছি না, এই যে আমি চোখ মুছে নিলাম, চলো খাবে, আমার মামুনির খুব ক্ষুধা লেগেছে হয়তো। মিষ্টির জন্য খাবার নিয়ে এসে মিষ্টিকে খাইয়ে দেয়। বিজলি, স্যার, সীমা ফাসুল্লা গেছে, মিষ্টি খুব কাঁদব। অনিল, আমি আমার মেয়ের খুশির জন্য সব করতে রাজি আছি, সীমাকে আমি যেতে দেব না। রাজ রাতে সীমার রুমে আসে, সীমাকে ঘুমাতে দেখে রাজ সীমাকে জড়িয়ে ধরে। সীমার ঘুম ভেঙে যায়। সীমা, তুমি কেন এসেছো এখানে, চলে যাও। রাজ, তোমাকে কিছু কথা বলতে এলাম সীমা, তুমি শান্ত হয়ে আমার কথা শোনো। সীমা, দরজা তো লক করা। রাজ, পাই বিয়ে এসেছি, সীমা দিয়া প্রেগনেন্ট, অভি ওর বাচ্চার বাবা। অনিল অভির সাথে দিয়ার বিয়ে দিতে চাইছে না, তাই আমি বিয়ে করতে চাই যাতে বিয়ের দিন আমরা আমার জায়গায় অভিকে বসিয়ে অভির সাথে বিয়ে দিতে পারি।